Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. লকডাউনের ফলে মাথায় হাত পড়ে গিয়েছে তরমুজ চাষিদের, কারণ তারা চাষ করার পরে সেই তরমুজ বাজারে বিক্রি করার জন্য সেভাবে পাঠাতে পারছেন না, বন্ধ রয়েছেন যান চলাচল। তাই তারা কী করবেন সেই উপায় বের করতে পাচ্ছেন না। সীতেশ ব্লকের আদাবাড়িঘাট সংলগ্ন এলাকায় প্রতি বছরে এই সময় তরমুজ চাষে ব্যাপক সাফল্য লাভ করেন স্থানীয় এলাকার চাষিরা। তবে এবছর করোনা ভাইরাসের থাবায় গোটা দেশ জুড়ে লকডাউন, বন্ধ রয়েছে গাড়ি চলাচল। তাই তারা তাদের উৎপাদিত সেই তরমুজ জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্ন রাজ্যে পাঠাতে পারছেন না, ফলে কিন্তু তারা নিজেদের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কার্যত তারা হতাশ হয়ে পড়েছেন, কীভাবে তাদের এই ক্ষতি তারা মেটাবেন বুঝে উঠতে পারছেন না সেই সমস্ত চাষিরা। এবছর গত বছরের তুলনায় ব্যাপক পরিমাণে তরমুজ উৎপাদন করা হয়েছে, আর সেই তরমুজগুলি এভাবেই চাষিদের বাড়িতে পড়ে রয়েছে। তবে চাষিরা অনেকেই বলছেন লকডাউন যদি খুলে যায় তারা দ্রুততার সাথে সেই তরমুজগুলি জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্ন রাজ্যে জেলায় পাঠিয়ে দিতে পারবেন। দিনাড়া থেকে ব্রজেশ্বর রায়ের রিপোর্ট।